আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অরিন কিচেন। আবারও আপনাদের মাঝে একটি লোভনীয় খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। দেখে বুঝতে পারছেন যে খাবারটা এখন আমরা সবাই মিস করছি, এমনকি বেশিরভাগ বাচ্চারাও এই খাবারটি খুবই মিস করছে। স্কুলের গেটের সামনের মামারা যে বিক্রি করে ভেলপুরি, বাহিরের খাবারটা কতটা অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় তা আমাদের সবারই জানা। চাইলে এরকম স্ট্রিট ফুড খাবারগুলো আমরা খুব সহজেভাবেই বাসায় বানাতে পারি আর পরিবারের সবাই মিলে খাবারটা উপভোগ করতে পারে। আর ভেলপুরি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। সাধারণত পুরি আমরা আগে খেতাম, তা হলো পুরীর মতো ফুলকো। এখন যেটা পাওয়া যায় অনেকটা পাঁপড়ের মতো। আজকে সেই স্কুলের গেটের মামাদের মতো ভেলপুরি বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন। ভেলপুরি বানানোর জন্য একটি মিক্সিং বোলে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ। সাথে দিব 1/4 কাপ পরিমাণ সুজি, আরও দিব সাথে সামান্য কালিজিরা, স্বাদ মতো লবণ, দিব 1 চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব, আর এই ডোটা খুব কিন্তু বেশি নরমও হবে না, কিছুটাই শক্তই হবে। আমি ডোটা তৈরি করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ডোটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না। আর আমার ডো বানাতে পানি কিন্তু বেশি লাগেনি। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটু মথে নিচ্ছি, খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটা থেকে আমি লুচির আকারে করে নেব। ছোট ছোট লুচির আকারের হবে, দেখুন কতটুকু সাইজের মতো করে নিয়েছি। আপনারা চাইলে বড় রুটির মতো করে নিতে পারেন, তারপরে তো ছোট ছোট লুচির মতো করে কেটে নিতে হবে। এখন আমি এভাবে চিনে নিচ্ছি ছোট ছোট করে, তারপরে এগুলো আমি বেলে নিব। একটু সাথে ময়দা নিয়েছি, বেশি ময়দা ছিটিয়ে দিবেন না, এতে করে ভাজার সময় আপনার তেলটা পুড়ে যাবে। চাইলে আপনারা তেল দিয়েও করতে পারেন। এখন আমি বেলে দেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে প্রেসার দিয়ে একটা লুচির আকারে দিতে হবে। একটু বড় আকারের করেই নিতে হবে, এতে কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকে বেলার পর লুচিটা। তো আপনি যে সাইজে বানাবেন তার থেকে কিন্তু একটু সামান্য বড় করে এটাকে বেলে নেবেন, আর চেষ্টা করবেন চারপাশে যাতে সমান থাকে। আর এরকমেরই পুরুত্ব হবে, রুটি এবং পরোটার মাঝামাঝি হবে। একটা বেলে নেওয়ার পর যে কাজটা আমি করছি তা হলো খুবই গুরুত্বপূর্ণ। এখন কাঁটা চামচ দিয়ে ছিদ্রি ছিদ্রি করে দিচ্ছি, এতে করে যখন আপনারা পাঁপড়টা ভাজবেন তখন ফুলে উঠবে না। আর এই ছিদ্রি ছিদ্রিটা একটু বেশি পরিমাণে করেই নিতে হবে। আমি বেশি করে বড় ফুটো করেই নিয়েছি, যাতে করে অপর পাশ পর্যন্ত ছিদ্রটা থাকে। স্ক্রিনে দেখতে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি, খুব ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। দ্বিতীয়টি সে একইভাবেই পাঁপড় বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিব। আর আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে, এখন এভাবে আমি 5 মিনিট রেখে দেব। আর অবশ্যই নিচে এরকম পেপার দিয়ে নেবেন, 5 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। 5 মিনিট পর আমি ভেজে নিব। এখন চুলায় হাই হিটে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, ঠিক এই সময়ে পাঁপড় বা ভেলপুরি ছেড়ে দিতে হবে। পুরিটা ছাড়ার পর কিন্তু দেখছেন তেলটা গরম হয়ে আসছে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে এই ভেলপুরি ভেজে নিতে হবে। এক পাশ হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিতে হবে। আর আমার 3 থেকে 4 মিনিটের মতো ভেলপুরিগুলি ভেজেছি, সবগুলো ভেলপুরি আমি ভেজে নিব। দেখুন এর মধ্যে একটি ভেজে তুলে নিয়েছি, কত সুন্দর করে হয়ে গেল একটি পাঁপড় বা পুরি। আমার মতো করে করতে হলে আমার রেসিপিটি পুরোটাই আপনাদের ফলো করতে হবে। এভাবে আমি সবগুলো ভেলপুরি বানিয়ে নিব। সবগুলি ভেলপুরি আমার বানানো হয়ে গেছে। আর ভেলপুরি আপনারা বানানোর পর 15 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। একটা এয়ারটাইট বক্সে রেখে এই পাঁপড়গুলি ঠান্ডা হওয়ার পর রেখে দিতে পারেন। খেয়াল রাখবেন
যে বক্সে রাখবেন সেটাতে কোনো বাতাস যেতে না পারে। ভেলপুরি তৈরি করার জন্য এখানে আমি আগ থেকেই ঘুগনি তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কীরকম সিদ্ধ করা ঘুগনি। আর চটপটির ডাল কীরকম সিদ্ধ করতে হয় তা আমরা কম বেশি সবাই জানি। এখন ঘুগনি তৈরি করব, তার জন্য সাথে নিয়েছি শশা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ এবং তেঁতুলের পানি। এবং এই ডাবলিগুলো আমি শুধু সামান্য লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু শুকনো শুকনো করেই সিদ্ধ করে নিতে হবে। এখন এই ডাবলি ডালের সাথে দেব চটপটির মশলা এক চামচ, হাফ চামচ ধনে গুঁড়া। এখন মিক্সড করে নিব, এখন এক সাইডে রেখে দিব। ব্যাস, ঘুগনিটা আমার তৈরি। এখন তেঁতুলের টক তৈরি করে নিব। তেঁতুলের পানির মধ্যে দিলাম সামান্য লবণ, শুকনো মরিচ টেলে নিয়ে হাতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই সামান্য দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তেঁতুলের টকের পানিও রেডি হয়ে গেছে। এখন আমি ভেলপুরি তৈরি করে দেখাবো, যেমনটা স্কুলের গেটের সামনে মামারা যেভাবে বানায়। প্রথমে আমি ভেলপুরির উপর ঘুগনিটা দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, শশা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ছিটিয়ে, তারপরে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এরপরে নিয়েছি একটা ডিম, ডিমটাকে আমি গ্রেটারে ঝুরি করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস, এটাই আমি মামাদের দেখেছি তারা এইভাবেই পরিবেশন করে থাকে। এটা হচ্ছে আসল ভেলপুরি, দেখুন কত সহজভাবে বানিয়ে নিলাম। এভাবে দ্বিতীয় ভেলপুরিটাও বানিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি টক পানি দিয়ে দিচ্ছি, চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আর দুই রকমভাবেই আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম। দেখুন দর্শক, দুটি পদ্ধতিতে বানিয়ে দেখালাম, এরকমভাবে বাকিগুলো বানিয়ে নিব। ব্যাস, এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজার সুস্বাদু ভেলপুরি। দেখলেন তো কত সহজভাবে আপনি চাইলেও কিন্তু এটা ঘরেই তৈরি করতে পারেন, আর খেতে খুবই মজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, একদমই সেই স্কুলের গেটের সামনের মামাদের মতো। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও ভালো লাগলে একটি লাইক হয়ে যাক আমাকে উৎসাহ দেওয়ার জন্য, এবং ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতন এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।